সম্ভবত মার্চ এপ্রিলে পঞ্চায়েত ভোট ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের আরেকবার আপনাদের বলবো সম্ভবত মার্চ এপ্রিলে পঞ্চায়েত ভোট এই মুহূর্তের বড় খবর ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত ভোট এমনটা ইঙ্গিত কমিশন প্রশাসন সূত্রে আগামী কাল 20টি জেলার আসন বিন্যাস আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ জানুয়ারিতে প্রকাশিত হতে পারে বিজ্ঞপ্তি এবং সম্ভবত মার্চ এপ্রিলে পঞ্চায়েত ভোট হতে পারে রাজ্য পুলিশ দিয়েই হবে পঞ্চায়েত ভোট এমনটাই ইঙ্গিত কমিশন প্রশাসন সূত্রে আগামী কাল 20টি জেলার আসন বিন্যাস এবং আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং জানুয়ারিতে প্রকাশিত হতে পারে বিজ্ঞপ্তি 2023 এই ভোট হবে হাওড়া পুরসভায় এমনটা খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খসড়া তালিকা নিয়ে ডিএম কমিশনের কাছে অভিযোগ জানানো যাবে 2 নভেম্বর পর্যন্ত আবারও আপনাদের বলবো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং বড় খবর সম্ভবত মার্চ এপ্রিলে পঞ্চায়েত ভোট অর্থাৎ হাতে আর 4 থেকে 5টা মাস 2023 যে পঞ্চায়েত নির্বাচন সম্ভবত মার্চ বা এপ্রিল মে এপ্রিল মাস নাগাদ মার্চ এপ্রিল মাস নাগাদ হতে চলেছে 2023 এর পঞ্চায়েত ভোট রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে রুমা জানাও দর্শকদের দেখো সবথেকে বড় প্রশ্ন ছিল যে পঞ্চায়েত ভোট কবে কারণ কালকেই কিন্তু খসড়া তালিকা প্রকাশ পাচ্ছে 20টি জেলার খসড়া তালিকা প্রকাশ পাচ্ছে এবং যা ইঙ্গিত পাওয়া গেছে যে কমিশন সূত্রে এবং প্রশাসন সূত্রে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটাকে বোঝা যাচ্ছে যে মার্চ এপ্রিলে এই ভোট হতে চলেছে তবে রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত ভোট হবে এমনটাও কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে তার সঙ্গে আরও একটা কথা বলে দিই যে জানুয়ারি মাসে আইনগতভাবে নোটিফিকেশন জারি হতে পারে এমনটা ইঙ্গিত মিলেছে কমিশন সূত্রে অর্থাৎ কমিশনের বক্তব্য যে ফেব্রুয়ারি মাসের আগে কিন্তু ভোট হতে পারবে না অর্থাৎ মার্চ এপ্রিলে কিন্তু ইঙ্গিত রয়েছে এই পঞ্চায়েত ভোটের তবে আরও একটা কথা বলে দিই এই যে 20টি জেলার যে আসন সংরক্ষণ এবং ডিলিমিটেশনের পর যে খসড়া তালিকা প্রকাশ পাচ্ছে তারপরে যদি কোনো অভিযোগ থাকে রাজনৈতিক দলে সেক্ষেত্রে তারা জেলাশাসকের কাছে বা কমিশনের কাছে তারা অভিযোগ জানাতে পারবেন এবং সেটা 2 নভেম্বর পর্যন্ত জানাতে পারবেন তারপরে নভেম্বরের শেষের দিকে কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে এবং তার সঙ্গে বলে রাখি যে ডিসেম্বর মাসে কিন্তু প্রধান উপপ্রধান সভাপতি উপসভা সহসভাপতি সভাধিপতি এই সমস্ত পদ সংরক্ষণের কাজ শুরু হবে এবং তার সঙ্গে আরও একটা বলে দিই হাওড়া পুর নির্বাচন কবে হবে সেটা নিয়েও কিন্তু বড় প্রশ্ন ছিল কারণ হাওড়া পুর নির্বাচন এবছরই হওয়ার কথা ছিল কিন্তু নানা জটিলতায় সেটা হয়নি এবার জানিয়ে রাখি যে এটা আগেও জানিয়েছিলাম যে 50টি ওয়ার্ডকে আবার যেহেতু 66টি ওয়ার্ডে পরিণত করা হচ্ছে এবং সেটা ডিলিমিটেশন এবং সংরক্ষণের কাজ চলছে এবং যেভাবে কাজ এগোচ্ছে তাতে কিন্তু এবছর নয় 2023ই কিন্তু হাওড়া পুর নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু ইঙ্গিত মিলেছে কমিশন সূত্রে অর্থাৎ বলা যেতে পারে পঞ্চায়েত ভোট মার্চ এপ্রিলে এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এই পঞ্চায়েত ভোট হবে রাজ্য পুলিশ দিয়ে সেটাও কিন্তু রুমা তুমি আমাদের সঙ্গে থাকো দর্শকদের আরেকবার বলবো এই মুহূর্তে সবথেকে বড় খবর সম্ভবত মার্চ এপ্রিলে পঞ্চায়েত ভোট ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের রাজ্য পুলিশ দিয়ে হবে পঞ্চায়েত ভোট এমনটাই ইঙ্গিত কমিশন প্রশাসন সূত্রে কাল 20টি জেলার আসন বিন্যাস এবং আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ জানুয়ারিতে প্রকাশিত হতে পারে বিজ্ঞপ্তি সম্ভবত মার্চ এপ্রিলে ভোট 2023ই ভোট হবে হাওড়া পুরসভার এমনটা খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে